আসলে আমরা কি দুনিয়ার কোনো রাজনীতির কথা বলি? জোরে বলেন। এই কোরআনকে আমরা সবাই ভালোবাসি না? এই কোরআনের কথা আমাদের শোনা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এ কোরআনুল কারিমের কথাগুলিকে দুনিয়া রাজনীতির সাথে তুলনা করা যাবে না। আজকে কোরআনুল কারিমের কথাগুলিকে দুনিয়ার রাজনীতির সাথে যারা তুলনা করেন, এ মাহফিলে বসে ওরা জানতে চায়, দেখি বক্তা কি বলে, আছে না নাই? আমি বলি, আমার ভাইরা, এই পৃথিবীতে যদি কোনো শ্রেষ্ঠ রাজনীতির গ্রন্থ থাকে, তাহলে মহাগ্রন্থ আল কোরআন। এই জন্য আমরা কোরআনের কথা শুনব। এই জন্য আমাদের নিয়তটা ভালো করতে হবে। রাজি আছেন? আমরা দল মত নির্বিশেষে সবাই সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে আমরা কোরআনের কথা শুনব। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের কথাটা যদি আপনি নিয়তটা ঠিক করে যদি আপনি কথা শোনেন, আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কার কথা? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, নিশ্চয় যারা মোমেন, মোমেনদের সামনে যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতের কথাগুলি যখন বলা হয়, মোমেনদের ইমানগুলি যাদাতুহুম ইমানা, মোমেনের ইমানকে আল্লাহ পাক বাড়ায় দেয় বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা যদি কথা শুনি আমাদের ইমান বাড়বে। এখন প্রশ্ন হতে পারে, ইমান যে আমার বাড়বে এটা আমি বুঝবো কিভাবে? কথা কন ঠিক কিনা? এখন বুঝবেন তখন আপনি, কথাগুলি যখন আপনার শুনতে ভালো লাগবে। অনেকে আছে, হুজুরের কণ্ঠ তো জানাই হয়ে গেল, যায় মেলার মধ্যে, যায় কোথায়? যায় মেলার মধ্যে। মেলার মধ্যে যে কি কোরআনের মাহফিলের সওয়াব পাওয়া যাবে? জোরে বলেন, যাবে। আমি আপনাদেরকে বুঝানোর জন্য সর্বপ্রথম একটি আমল দিই। আমল আমাদের কত বড় জানা দরকার। আমরা জুমার নামাজ পড়ি না? এই জুমার দিন কোনো মানুষ যদি পাঁচটা আমল করে, কয়টা? পাঁচটা। তো তার জন্য আল্লাহ পাক স্পেশাল নেকির ব্যবস্থা রেখেছেন। ঠিক কোরআনুল কারিমের মাহফিলে কেউ যদি শর্তের উপরে বসে, তার জন্য স্পেশাল নেকির ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। এখন আপনাদের মনে মনে প্রশ্ন হয়ে গেছে অলরেডি, জুমার দিনের ওই পাঁচটা কাজ কি কি, জানা দরকার আছে না? আমার ভাইরা, জুমার দিনের এক নম্বর কাজ হল, জুমার দিনে আপনি ফজরের নামাজ যদি পড়েন, দুই নম্বর হল জুমার দিনে যদি আপনি গোসল করেন, তিন নম্বর হল জুমার দিনে আপনি হেঁটে হেঁটে মসজিদে যাবেন, চার নম্বর মসজিদে আগে আগে যাবেন, পাঁচ নম্বর হল মসজিদে ইমাম সাহেবের খুতবা শুনবেন, কথা কয়টা? এই পাঁচটা কাজ যদি কোন মুসলমান যদি জুমার দিনে করে, তবে হাদিসের ভিতরে আসতেছে, জুমার নামাজে হেঁটে হেঁটে যাওয়ার কারণে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক 10 বছর এবাদতের সওয়াব দেবে। আরো যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে শর্ত কি? পাঁচটা কাজ। কয়টা? পাঁচটা কাজ। আমার ভাইরা, এই কোরআনুল কারিমের মাহফিলে আপনারাও যদি আল্লাহ পাক যেই শর্ত দিয়েছেন, আল্লাহ তাআলার কথাগুলি, আল্লাহ রসুলের কথাগুলি যদি আপনি নিয়তটা ভালো করে যদি শোনেন, আপনার জন্য আল্লাহ পাক স্পেশাল নেকির ব্যবস্থা করেছেন। সেই স্পেশাল নেকিটা হলো
এই যে আপনি বসে থাকবেন, এই বসে থাকা অবস্থায় যত শ্বাস প্রশ্বাস ফেলবেন, এই শ্বাস প্রশ্বাসের সাথে সাথে আল্লাহ পাক আপনার আমল নামায় নেকি দেবে। তাহলে জ্ঞানী হওয়া দরকার আছে না? জ্ঞানী হওয়া দরকার আছে না? নাই। জ্ঞানী হলেই তো নেকি নেওয়া যাবে না? নেওয়া যাবে না? জ্ঞানী হলেই কি নেকি নেওয়া যাবে? আমি বুঝানোর জন্য বলে, কেমন জ্ঞানী হতে হবে বুঝানোর জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। এক লোক, তার চারটা বউ। কয় বউ? চার বউ। কয় বউ? চার বউ। হয়তো ইউটিউব বা বিভিন্ন জায়গা থেকে আপনার আলোচনা শুনতেও পারেন। তো চার বউ, এ লোকের ইচ্ছা যে আমার এই চারটা বউ, সারাক্ষণ ঝগড়া হয়, তো একটা বউ রেখে তিনটা বউ তালাক দিয়ে দিব। এখন তালাক দেওয়ার জন্য দেখবেন মানুষ যায় কোথায়? হুজুরের কাছে। মাসলা নেওয়ার জন্য যায় না? হুজুরের কাছে মাসলা নেওয়ার জন্য যায়। হুজুর আর কি বলবেন? কয় তোমার স্ত্রী যদি ঠিকভাবে আল্লাহর অর্ডার পালন না করেন তাহলে তুমি বউকে তালাক দিতে পারবা? এবার এলোক করছে কি, চারটা বউ নিয়ে হুজুরের বাড়িতে গিয়েছে। হুজুর পর্দার অন্তরাল থেকে চারটা বউকে, এ স্বামী হুজুরকে বলছে, আমার বউ গলাকে প্রশ্ন করে দেখেন তোরা ইসলাম জানে কি না। হুজুর পর্দার অন্তরাল থেকে বড় বউকে প্রশ্ন করতেছে যে, বড় বউ তুমি বলো তো দেখি যে পাঁচ ওয়াক্ত নামাজে কয় ফরজ? কয় ফরজ? কয় ফরজ? ১৭ ফরজ। কত ফরজ? ১৭ ফরজ। এবার দ্বিতীয় স্ত্রীকে ডাক দিচ্ছেন, ডাক দিয়ে বলে তুমি বলো তো পাঁচ ওয়াক্ত নামাজে কয় ফরজ? এখন দ্বিতীয় স্ত্রী বলতে যে, সারা জীবন দুজন আর মিল হলো না, সারা জীবন ঝগড়া ফেসাদ করলাম, আর আজকে আবার ওর সাথে মিল রেখে বলবো না, কপালে যা আছে তাই আছে, আমি দুই বেশি করেই বলি। কয় পাঁচ ওয়াক্ত নামাজে ১৭ আর ২ কত হয়? ১৯ ফরজ। কয় ফরজ? ১৯ ফরজ। আমার ভাইরা, আপনাদেরকে হাসির খোরাক দেওয়ার জন্যই কথা বলছিলাম, আমাদেরকে জ্ঞানী হতে হবে। এবার হুজুর তৃতীয় নম্বর স্ত্রীকে ডাক দিয়ে বলে, তুমি বলো তো পাঁচ ওয়াক্ত নামাজে কয় ফরজ? চিন্তা করতে যে সারা জীবন বাড়িতে খালি ঝগড়াই করলাম, কোনোদিন কথার সাথে কোনোদিন কথার মিল হলো না, আজকে আবার মিল করব কিভাবে? যাহাই তাই হোক, সবাই তো বেশি বলেছে, আমি দুই মাইনাস করে দিই। দুই মাইনাস করে দিয়া তিনি বলছেন পাঁচ ওয়াক্ত নামাজে ১৫ ফরজ। কারোর সাথে কারোর মিল আছে? মিল আছে? কারোর সাথে কারোর মিল না। চার নম্বর স্ত্রীকে ডাক দিয়ে বলে, তুমি বলো তো পাঁচ ওয়াক্ত নামাজে কয় ফরজ? কয় পাঁচ ওয়াক্ত নামাজে? চার নম্বর স্ত্রী মনে মনে বলতেছে, আমার বাবার বাড়ি তো অনেক দূর, আমি একটু কম করি বলি তো, কয় পাঁচ ওয়াক্ত নামাজে ১১ ফরজ। কত ফরজ? ১১ ফরজ। স্বামী মনে মনে চিন্তা করতেছে, বউ আমার টিকলে একটাই টিকবে, কারণ চারটার সাথে একটার সাথে আর একটার কোনো মিল নাই। কিন্তু আসলে চারও বউই ছিল জ্ঞানী। চারও বউ কি ছিল? জ্ঞানী। কেমন জ্ঞানী? বড় বউকে আবার জিজ্ঞাসা করে, তুমি যে পাঁচ ওয়াক্ত নামাজে বললে ১৭ ফরজ পূজায় দাও, বলছে ফজরের নামাজে ২ ফরজ, জোহরের নামাজে ৪ ফরজ, আসরের নামাজে ৪ ফরজ, মাগরিবের নামাজে ৩ ফরজ, এশার নামাজে ৪ ফরজ, এই হলো ১৭ ফরজ। মুফতি সাহেব কয়, বড় বউ তুমি পাস, তুমি কি? স্বামী মনে মনে কষে, পুরাতন চাল ভাতে বাড়ে। পুরাতন চাল কি? ভাতে বাড়ে। দুই নম্বর স্ত্রীকে জিজ্ঞাসা করে, তুমি বলো তো দেখি যে পাঁচ ওয়াক্ত নামাজে তুমি বললে ১৯ ফরজ, তুমি কোন দিক থেকে ১৯ ফরজ বললে? দ্বিতীয় স্ত্রী বলতে যে, হুজুর একেবারে আমাদেরকেও অবুদ্ধিমান ভাইবেন না, আমি এমনি দিন গুনে দেখেছি পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ হয় ১৭টা, আর জুমার দিনের দুই রাকাত ফরজ আমি যোগ করে নিয়েছি তাই ১৯ ফরজ হয়েছে। তুমিও পাস? তুমিও কি? তাহলে স্ত্রীরা জ্ঞানী কিনা কন? আমার বাইরা তিন নম্বর স্ত্রীকে জিজ্ঞাসা করে, তুমি বললে ১৫ ফরজ কিভাবে পুজিয়ে দাও? তিন নম্বর স্ত্রী বলতেছে যে, আমি ১৫ ফরজ বলেছি,
শুক্রবারের দিন সকাল থেকে আমি গুনতে শুরু করেছি, শুক্রবারে হিসাব করে দেখলাম পাঁচ ওয়াক্ত নামাজে 15 ফরজি হয়। কয় তুমি অপাস, 7 নম্বর স্ত্রীকে ডাক দেয়া বলে তুমি বলো তো, তুমি যে 11 ফরজ বললে কিভাবে বললে? কয় আমি 11 ফরজ বললাম এই জন্য যে আমার বাবার বাড়ি অনেক দূর, আমি যখন মুসাফির হালত হয়ে যাই, আমি যখন মুসাফির হালত হয়ে যাই, এই মুসাফির হালতে পাঁচ ওয়াক্ত নামাজে 11 ফরজি হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমি আপনাদেরকে বুঝি, আপনাদেরকে বলতেছি, বলেন তো ওই 7টা স্ত্রী জ্ঞানী না অজ্ঞানী? তাহলে আমরা যদি টাকলা মুরাদের বিরুদ্ধে কথা বলি তোমার জলে কানন, তার মানে তোমার জ্ঞান নাই। ওদের ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী কথা বলল, তুমি এটা বুঝতে পারো নাই, তোমার মাথার ভিতরে গোবর ঢুকানো। জোরে বলেন ঠিক কিনা? কারণ তুমি যেই দলই করো না কেন, যা করো না কেন, এই কোরআনকে আমরা মহব্বত করি কিনা কন, এই কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে, একজন মানুষ যদি নামাজও না পড়ে, সেও কিন্তু এটা মেনে নেবে না, নেবে মেনে নেবে না। আমার ভাইরাম, আর আমি দলিল দেয়া বলি, এই পৃথিবীতে এখনো পর্যন্ত যারা আল্লাহ আল্লাহ রসুল এবং কোরআনের বিরোধিতা করে, এদের এদের কি বলবো, এদের যদি রক্ত পরীক্ষা করা হয়, ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায় এরা হইল এরা অবৈধ সন্তান। হ্যাঁ যুবকেরা কথা বলে ঠিক কিনা? বলতে পারেন হুজুর কিভাবে? প্রমাণ তো দরকার। আমার বাইরাং আমি আলোচনায় যাব, একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। ওয়ালিদ ইবনে মুগিরাকে আল্লাহ রসুল বলেছিল, তুই যার সন্তান, তোর পিতৃ পরিচয় নাই। ওয়ালিদ ইবনে মুগিরা ওর মার কাছে চলে গেল, মার কাছে যেয়ে বলছে, মা গো বলো তো দেখি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাকে বলল আমি নাকি, আমার নাকি পিতৃ পরিচয় নাই যারজ? ও মা তুমি বলো তো আমার জন্মের ভেজাল আছে না ঠিক আছে? ওয়ালিদ ইবনে মুগিরার মা বলল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ, কোন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না? ওয়ালিদ ইবনে মুগিরা বলল, মা তাহলে বলো আমার পিতাকে। মা বলতেছি, যখন উকাজ মেলা হয়েছে রাতের বেলায় লাইট গলা যখন নিভায় দিয়েছে, ওই সময় বলে রকম ভাবে কার দ্বারা যে তুই হয়েছে আমি নিজেও জানি না, নাউজুবিল্লাহ কর। এই জন্য আমি বলি, আজকে আজকে ওই পৃথিবীতে যারা, এই পৃথিবীতে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেয়, কোরআনের বিরোধিতা করে, আমি মনে করি এরা হলো ওই পহেলা বৈশাখ আর ভালোবাসা দিবসের অবৈধ সন্তান। তখন ঠিক কিনা? এই জন্য আমি বলি, এই কথাগুলি যদি কারুর গায়ে পড়ে যায় কিচ্ছু করার নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ইতিহাস প্রমাণ করতেছে এরা ভেজাল। এরা কি ভেজাল? আর একটা দলিল দিয়ে আমি আলোচনায় ফিরব, আরেকটি দলিল দিয়ে আমি আলোচনায় ফিরব। হযরত উমর অর্ধজাহানের খলিফা ছিলেন, সুবহানাল্লাহ কোন। হযরত উমর রাজত্বকালে হযরত উমরের বাড়িতে একটা লাশ পাওয়া গেল, ছোট্ট বাচ্চা শিশুর। এই লাশটি 12 টুকরা করা। কয় টুকরা করা? 12 টুকরা করা এই লাশটি। হযরতে উমর একদিন চলে গেল, দুই দিন চলে গেল, তিন দিন চলে গেল, এই লাশের কোনো ওয়ারিশ খুঁজে পেল না। হঠাৎ করে বাড়ির ভিতর একজন মহিলা এসে উপস্থিত হয়ে গেল বাড়ির ভিতরে। এই মহিলা এসে হযরতে উমরকে বলতেছে, বাদশা হুজুর, আপনি যেই লাশির ওয়ারিশ খুঁজতেছেন এই সন্তানটা হলো আমার। এই সন্তান কি আমার? হযরত উমর বলছে, তাহলে এত বড় সাহস তোমার হলো কিভাবে? তুমি এই লাশটিকে, এই ছোট্ট সন্তানকে এভাবে কেটে রেখেছো কেন?
তখন মেয়েটি বলছে, বাচ্চা হুজুর, নিরিবিলি এলাকার ভিতরে আমার বাড়ি, আমার আমাকে আমার বাবাকে রশি দিয়ে বেঁধে চারজন যুবক এসে আমাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ কান বলে ধর্ষণ করার পরে এই সন্তানের জন্ম হয়েছে। আমার বড় ভয় হয়েছে এই সন্তান না জানি, আমার বড় ভয় হয়েছে এই সন্তান না জানি আল্লাহ রসুলের বিরুদ্ধে স্লোগান দিবে। কথা কন ঠিক কিনা? এই জন্য আজকে কোনো ভালো সন্তান এই আল্লাহ রসুলকে গালি দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলকে গালি দিতে পারে না। আমার ভাইরা, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এটাই, আমরা এই কোরআনকে মহব্বত করি, এই জন্য এই কোরআনের পক্ষে আমরা থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, আমার আলোচনা আপনারা হয়তো ভাবতেছেন হুজুর আপনার আলোচনা শুরু করবেন কখন আর শেষ করবেন কখন, একেবারেই খুব সংক্ষেপে ক্লাসের ফিনিশিং হয়ে যাবে ইনশাআল্লাহ, খুব বেশি সময় নেব না। আমার ভাইরা, তবে স্পেশাল অফার আমরা নিতে চাই কি চাই না, কারা কারা নিতে চাই দেখি তো দেখি, পাশে হাত তুলে দেখেন তো, হাত উঠায় নাই কে দেখেন, সবাই উঠাইছে? লিল্লাহে তাকবীর, আওয়াজ তো কম হয়ে গেল, দুই হাত তুলেন তো, দুই হাত টান টান করেন দেখি, একটু গলা পরিষ্কার করেন, তাকবীর দিয়ে এত জোরে আওয়াজ দিতে হবেন, মেলার দু একজন যারা আছে ওরা বোঝে যেখানে আমাদের যাওয়া দরকার, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, একটু গলা পরিষ্কার। হ্যাঁ যুবক ভাইরা রেডি? আমি জানি এ শাহজাহানপুরের যুবক ভাইদের ব্যাটারি ভালো আছে, আশা করি ভালো আছে, দেখা যাক যুবক ভাইদের আওয়াজ কত দূর যায়। তাকবীর, আল কোরআনের আলম, সংসদে জালম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কবুল করুক বলেন আমিন। আমি কি কষ্ট দিলাম আপনাদের? আমার ভাইরা, তাহলে স্পেশাল অফার যদি নিতে হয় নিয়তটা ভালো করতে হবে, নিয়ত কি করতে হবে? সই করতে হবে। নিয়ত যদি সই করেন কি লাভ? এ কথা বলেই আমি আমার আলোচনায় ফিরব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনার নিয়তটা যদি আপনি সই করেন আপনার লাভটা হলো, আমি বুঝানোর জন্য আল্লামা মফিজুল ইসলামের লেখা এই কিতাবের ভিতরে পড়েছি, ইয়ামেন শহরে একজন মহিলা, কি একজন মহিলা, এই মহিলা কোনো এক মাহফিল বা কোনো এক আলোচনার ভিতরে শুনেছে, কেউ যদি মক্কা মদিনায় আল্লাহ রসুলের রওজা যদি জিয়ারত করে, আর কেউ যদি আল্লাহর ঘর যদি তাফ করে, ওই মানুষটি নাকি একেবারে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এই মহিলাটা এই কথা শোনার কারণে বাড়িতে আসার পর কান্নাকাটি শুরু করেছে, আমার বড় ইচ্ছা ওই মক্কা মদিনায় যাব, কিন্তু এই মহিলার স্বামী নাই, সন্তান নাই, কে তাকে টাকা দিবে, কে তাকে টিকিট করে দিবে, শুধু হাউমাউ করে কান্দে, হাউমাউ করে কান্দে ওই মক্কা মদিনায় যাওয়ার জন্য। বলেন তো মক্কা মদিনায় যেতে আমাদের ইচ্ছে হয় কি হয় না? কয় মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া মদিনার রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়,
মাঝে মধ্যে একটু সঙ্গীত বলে কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে আমার ভাইরাম। এই বিদ্যা বুড়িমাম এত জোরে কান্নাকাটি করে এলাকার মানুষ গেল বিতৃষ্ণ হয়ে গেল, এলাকার মানুষগুলি যেন বিরক্ত হয়ে গেল। কিছু যুবক ছেলেরা আসলো, আসার পরে বিদ্যা বুড়িমাকে বলতে যাও, বুড়িমা তুমি বলো তো দেখি কি কারণে এত কান্নাকাটি করো। বিদ্যা বুড়িমা বলতেছে, আমার মনে বড় ইচ্ছা ওই মক্কা মদিনায় আল্লাহর ঘর তাওয়াফ করব, রাসূলের রওজা জিয়ারত করব, খুব ইচ্ছা। বিদ্যা বুড়িমাকে বলল, বুড়িমা ঠিক আছে তুমি আর কান্নাকাটি করো না, আমরা যুবক ছেলে পেলে যুবকের দ্বারা সবকিছু সম্ভব কিনা কোন জোরে বলেন সম্ভব কিনা। আজকে যুবকেরা এই যুবকদের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হবে, জোরে বলেন ঠিক কিনা। এরা হবে খালিদ বিন আলীদের উত্তর শরীর, এ কোরআনের বিরোধিতা যারা করবেন এই যুবকদের দ্বারাই কোরআন প্রতিষ্ঠিত হবে, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা যুবক, এরা এই বিদ্যা বুড়িমার টিকিটের ব্যবস্থা করলো, টিকিট দেওয়া। বিদ্যা বুড়িমাকে বলে, বুড়িমা এই যে টিকিট দিলাম, অমুক তারিখে বেলা তিনটার সময় তুমি লঞ্চ ঘাটে যাবে। কয়টার সময়? তিনটার সময়। কিন্তু মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের একটু অভ্যাস, আপনি যদি মনে করেন বেলা নয়টার সময় কোনো জায়গায় বেরোবো, তো মিনিমাম এক ঘন্টা আগে যদি না বলেন তো আপনার রেডি হওয়া হবে না, কি বলেন ঠিক কি না? রেডি হওয়া হবে না। এই বিদ্যা বুড়িমা মাল সামানা গুছাতে গুছাতে লঞ্চ ঘাটে গিয়েছে, তিনটার সময় লঞ্চ, দশ মিনিট লেট। কয় মিনিট লেট? দশ মিনিট লেট। টিকিটটা একজন যুবককে দেখাচ্ছে যে দেখো তো এই টিকিট, আমার কোন লঞ্চে আমি চড়ব। আমার বাইরাম এই টিকিটটা যিনি দেখলেন, বিদ্যা বুড়িমাকে বলে, ও বুড়িমা ওই যে দেখা যায় বুড়িমা, ও বুড়িমা ওই যে লঞ্চটা দেখা যায়, ওই লঞ্চেই তোমার টিকিট ছিল, তুমি তো লেট করেছ আর তুমি ওই লঞ্চে যেতে পারবে না। বলেন তো বুড়িমার কান্না আরো বাড়বে না কমবে? বিদ্যা বুড়িমার কান্না আরো বেড়ে গেল। এই কান্নাতে লঞ্চ ঘাটের মানুষগুলি বিরক্ত হতে লাগলো যে তুমি সময় মতো আসতে পারো না, আবার কান্দ ঠিক কিনা কন? এবার লঞ্চ ঘাটে বুড়িমা যখন কান্দতেছিল, তার ইচ্ছা ছিল মক্কা মদিনায় যাবে। শয়তান কয় পইকার? জিন শয়তান আর মানব শয়তান। জিন শয়তানকে আবার নয় ভাগে বিভক্ত করা হয়েছে। শয়তানের আলোচনা আমি করতেছি না, এই জন্য আমি ওদিকে যাচ্ছি না। তবে শয়তান, জিন শয়তান মানুষের উদ্ধারণ করতে পারে জানেন তো? আমার বাইরাক জিন শয়তান একটা মানুষের উদ্ধারণ করে বিদ্যা বুড়িমাকে বলতেছে, ও বুড়িমা তোমাকে যদি আমি মক্কা মদিনায় যদি তোমাকে আমি পৌঁছায় দিই তুমি কি যাবে নাকি কও? বিদ্যা বুড়িমা বলতেছে, তুমি যদি আমাকে মক্কা মদিনায় পৌঁছা অবশ্যই যাব, কিন্তু তোমার পরিচয় কি? যুবক এই শয়তান বলতেছে, বুড়িমা তোমাকে আমি মক্কায় পৌঁছাবো কিন্তু তুমি আমার পরিচয় তুমি জানতে পারবে না। বিদ্যা বুড়িমা বলে, আবার কেমন কথা? এত বড় উপকার তুমি করবে আর তোমার পরিচয় জানতে পারবো না, এ আবার কেমন কথা? তখন ওই শয়তান বলতে, ও বুড়িমা আমার পরিচয় যদি তোমাকে আমি দিই তাহলে তুমি আমাকে ঝাঁটা মারবে, পরিচয় নেওয়া যাবে না। বিদ্যা বুড়িমা বলল, ঠিক আছে তোমার পরিচয় জানবো না, ঠিক আছে নিয়ে চলো মক্কা মদিনায়। নিয়ে গেল ওই বুড়িমাকে। বুড়িমাকে যখন মক্কা মদিনায় পৌঁছানোর পর এই যুবক যখন চলে যায়, বিদ্যা বুড়িমা যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক রে শোন, তুমি আমাকে এত বড় উপকার করলে আর তুমি পরিচয় দিবে না, এ আবার কেমন কথা? বিদ্যা বুড়িমা এত কাকুতি মিনতি করলো, শেষ পর্যন্ত পরিচয় দিল, বিদ্যা বুড়িমা শোনো আমি তো শয়তান, তোমাকে এখানে এনেছি। বিদ্যা বুড়িমা বলে, আবার কেমন কথা? শয়তান কোনোদিন এত ভালো কাজ করতে পারে নাকি? এ আবার কেমন কথা?
শয়তান তখন বলতেছে, শয়তান তখন বলতেছে, জিন শয়তান, জিন শয়তানের লিডারের নাম কি ছিল? কান আজাজিল, কি? ইবলিস। ওয়ামাউ খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমার বাইরাম। এই আয়াতের তাফসীর পড়ে বোঝা যায় মানুষ, এই মানুষের পূর্বে একটা জাতি ছিল জিন জাতি। আমার ভাইরাম, এই যুবককে বুড়িমা বলতেছে, ও যুবক, তুমি যদি শয়তানি হবে তাহলে আমাকে এখানে আনলে কেন? ও বুড়িমা, তুমি অঙ্কে কাঁসা। অঙ্কে কি? ও বুড়িমা, তুমি অঙ্কে কাঁসাম, আমি অঙ্কে অনেক পাকাম। বলে কিভাবে? ও বুড়িমা, তুমি যখন ওই লঞ্চ ঘাটের ভিতরে কান্তি ছিলে, আল্লাহ রসুলের রওজা জিয়ারত করবে আর তাওয়াফ করবে, আল্লাহর ঘর তুমি তাওয়াফ করবে, তুমি যখন কান্তি ছিলে আমি দেখতেছিলাম বুড়িমারে, তোমার চোখের ভিতরে যখন ফোঁটা ফোঁটা পানি পড়তেছিল, তোমার এই কান্নায় আল্লাহর ফেরেশতাগুলি এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে যে তোমার কান্নায় এই চোখের ফোঁটায় ফোঁটায় এক একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় ফেরেশতারা লিখতেছিল। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাইরাম, ওই শয়তান বলতেছে আমার বড় হিংসা শুরু হয়ে গেল তোমার নেকি দেখে, এই জন্য, এই জন্য আমি তোমাকে ওই ইয়ামেন লঞ্চ ঘাট থেকে মক্কায় নিয়েছি, যে এখন হজ করো, একটা হজের নেকি নিয়ে যাও। আমার বাইরে এই কথা দ্বারা আপনাদেরকে আমি বলতেছি, আজকে এই মাহফিলে যারা আপনারা বসে আছেন, এই বসে থাকার ভিতরে আপনার নিয়তটা যদি ওই রকম হয় তাহলে আপনার শ্বাস প্রশ্বাসের সাথে আল্লাহ পাক ওই রকম নেকি লিখবে। আর যদি এমনটা হয়, আরে হুজুর তো রাজনীতি করতেছে রে, কি কন, তাহলে এই স্পেশাল সওয়াব থেকে বঞ্চিত হতে হবে, কথা কন ঠিক কিনা? তাহলে আমরা সওয়াব নিতে রাজি আছি কিনা? নাই, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আর ওদিকে নাই, তাহলে কেউ উঠাউটি করব না। আমি সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা আমাকে স্মরণ করো। কাকে স্মরণ করতে হবে? আল্লাহ তাআলা বলছে, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর আমার প্রতি কৃতজ্ঞ হও, আমার প্রতি অবিশ্বাসী হয়ো না। তাহলে আল্লাহ বলল, আমাকে স্মরণ করো। স্মরণ করতে হবে কাকে? আজকে আল্লাহকে স্মরণ করাটাই তো আমরা বুঝলাম না, ঠিক কিনা কন? আমার ভাইরাম, এই আল্লাহকে স্মরণ করতে হবে। এই আল্লাহ তাআলাকে স্মরণ কি নিয়া মানুষ আজকে বিভিন্ন তন্ত্রে মন্ত্রে গিয়েছে। কোনো মানুষ আছে গান বাজনা করে, গান বাজনা করে ও মনে করে এইটাই মনে হয় আমার স্মরণ, আছে না নাই? তবে আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের এলাকাতে আপনারা জানেন কুষ্টিয়া শহরে একটা আখড়া আছে, লালনের আখড়া, আছে না? গেছেন কে? একটু হাত তুলে দেখান তো দেখি। এই লালনের আখড়া, এই আখড়ার ভিতরে কিছু মানুষ সাদা লুঙ্গি, সাদা পোশাক পরে চুলগলা বড় বড় রেখেছে, আবার কেউ কেউ লাল পোশাক, লাল লুঙ্গি, লাল পাগড়ি, চুলগলা বড় বড় রেখেছে, আর চুলের ভিতরে জট হয়ে গেছে। জট কি? জট। ওই মাজারের ভিতরে এমন কিছু লোক বসে থাকে গলার ভিতরে শুধু তসবি ঝোলানো, আবার কিছু মানুষ আছে ওদের গলার ভিতরে
শিকল ঝোলানো, শিকলের মাঝখানে তালাও মারা, বলে এই তালা দিয়া শিকল ঝুলায় তসবি ঝুলায়। ওরাও কিন্তু হয়তো মনে করতেছে আমরা মনে হয় আল্লাহকে স্মরণ করতেছি, নাউজবিল্লাহ। খন বলেন এরকম মানুষ আছে না নাই? ওইটাকে আল্লাহকে স্মরণ করা হলো নাকি? আজকে আমাদের দেশে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে স্মরণ করে। কোনো মানুষ আবার বাবার দরবারে যায়, তারা মনে করে ওই বাবার মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করছি বলে, নাউজুবিল্লাহ। আপনার এলাকা আছে নাকি? আছে আছে এই দল? হ্যাঁ, মদিনার টিকিট চাই জালালি বাবার কাছে। জালালি বাবার মদিনার টিকিট দেওয়ার ক্ষমতা আছে? কি যে গজব! আমাদের কয় হুজুর একটু শোনেন না, শোনে দেখেন কত মজা লাগে। শুনি কি যে সুর, কয় পূর্ণিমার সাধু উঠেছে, আছে নাকি? পূর্ণিমার সাধু উঠেছে বাবার দরবারে, তোরা আই কে যাবে ভাই বোনেরা আইরে সুটে আই, পূর্ণিমার সাধু উঠেছে, আছে দল? বাবার প্রেমে পাগল হইল বিশ্বের যত মুসলমান, হো হো হো। বাবার দরবারে পূর্ণিমার সাধ আছে? আছে। কয় আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে নবী এসেছে হুজুর এসেছে। মারহাবা কন। কয় আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, মামিনার কলে চন্দ্র দোলে ডালে ডালে পাখিরা গান ধরেছে, হাবিব এসেছে হুজুর এসেছে নবী এসেছে হাবিব এসেছে। বলেন মারহাবা। বাবা যে যাই কেন? হ্যাঁ খবরদার, বিনারায় যুবক ভাইরা পোশাক চাপলে ব্রেক মারি দিতে হবে, কি হতে হবে? আরে যুবক মানুষ, পোশাক চালে ব্রেক মারি রাখা যাবে না, ব্রেক মারতে হবে। খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দেবো না ইনশাল্লাহ। নারায়ণ তাকবীর। যাক ব্যাটারি ঠিক আছে ইনশাল্লাহ, কষ্ট পাচ্ছে না আপনারা। তাহলে আল্লাহকে, আল্লাহ বলছে স্মরণ করো আমাকে। কাকে? আমাকে। তাহলে মানুষ বিভিন্নভাবে তারা স্মরণ করতেছে, কি স্মরণ? ওই লালনের আখড়ায় যে দেখেছি ওরা গায়, কবে সাধুর চরণ ধুলি মর লাগবে গায়, মানে কয় কি যে সাধুর চরণ ওরা চাই, নাউজবিল্লাহ। কর কার চরণ? সাধু। আমার ভাইরা কুষ্টিয়ার মানুষের দুগলি গান শোনা যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাইরা স্মরণের মাধ্যম হলো দুইটা, কয়টা? দুইটা। আমার ভাইরা আল্লাহকে স্মরণের মাধ্যম হলো দুইটা। এক নম্বর হলো এই জিহবার মাধ্যমে আল্লাহকে স্মরণ। কার মাধ্যমে আল্লাহকে স্মরণ? জিহবার মাধ্যমে। এই জিহবার মাধ্যমে আল্লাহকে স্মরণ মানে আপনি যখন, আপনার সামনে একেবারেই খাস উদাহরণ দিই, আপনার সামনে যখন খাবার আসবে ওই আল্লাহকে স্মরণ করে বিসমিল্লাহ বলে আপনি খাবে, খুশি হবেন কি? আমার ভাইরাম হাদিসের ভিতরে পড়েছে কোনো বান্দা যখন সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে, আজকের মাহফিলে প্রধান মেহমান নাকি,
লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, মাইক ধরো তুমি, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কবুল করুক, বলেন আমিন। কথা কি শুনছেন আপনারা? তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে মাধ্যম কয়টা? দুইটা, একটা জিহবার মাধ্যমে, আর একটা হলো কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। আমার ভাইরা, তাহলে আপনারা জিহবার মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন এই দুনিয়ার সব জায়গায়। শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন কার? খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, টয়লেটে ঢোকার সময় দোয়া, টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? আমার বাইরাম, জিহবার মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করবেন, আল্লাহ পাক খুশি হয়। বলে কেমন খুশি হয়? বলে একটা সন্তান যখন মাকে মা বলে ডাকে, ওই মা আর ওই সন্তানের ডাকে কত খুশি হয়। কোন বান্দা যখন খাবারটা খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন বলে ও বান্দা, সন্তান মাকে ডাকলে মা আর কি খুশি হয়। বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে, বলে ওই বান্দার প্রতি আল্লাহ পাক হাজারো গুণে খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরাম, এক একটা আমলের এক একটা গুণ আছে, শুনছেন কথা আমার? এক একটা আমলের এক একটা গুণ আছে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বিসমিল্লাহ, আল্লাহ পাকের 3000 নাম আছে, কয় হাজার? জোরে বলেন তো, কয় হাজার? আল্লাহ রব্বুল আলামিনের 3000 নাম আছে, 1000 নাম আছে তাওরাত কিতাবের ভিতরে। কোন কিতাবে? 1000 নাম আছে তাওরাত কিতাবে, 1000 নাম আছে ইঞ্জিল কিতাবের ভিতরে, 900 নাম আছে জাবুর কিতাবের ভিতরে, 99টা নাম আল্লাহ পাক দিয়েছে কোরআনে। বলি সুবহানাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, ঠিক কি না? কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কারা আমায় গোসল দেবে, এনে দেবে কাফন? কারা আমায় কে দে করে দেবে দাফন? কারা আমার পাশে বসে শোনাবে কোরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? বলেন মারহাবা। তাহলে আমার ভাইরাম, শুকরিয়া আদায় আল্লাহকে স্মরণের মাধ্যম বলছিলাম, এক নম্বর জিহবার মাধ্যমে। কিসের মাধ্যমে? এই জবান দিয়া সব জায়গায় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাক। মাঠে ফসল দেয় কে? খাওয়ায় কে? পড়ায় কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার মালিক কে? সব কিছুর মালিক হলেন আল্লাহ পাক। এটা স্বীকার করতে হবে। এটা কি করতে হবে? স্বীকার করতে হবে। দুই নম্বর হলো কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। আমার ভাইরা, এই কাজের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করা যায় পাঁচ ভাবে। কয় ভাবে আমার ভাইরা? এক নম্বর হলো নামাজ। কি নামাজ? এই নামাজ শুধু মুখে বললাম নামাজ, নামাজ যদি না পড়ি তাহলে হবে নাকি? কোন সম্মানিত ভাইরা, আমার আমার উস্তাদ রুহুল আমিন সাহেব এই বিষয়টা বোঝানোর সময় এইরকম একটি কাগজ হাতে নিয়া ছাত্রদেরকে বলতেন, আমাদেরকে বলতেন, ও ছাত্ররা শোনো,
এই যে কাগজ দেখতে পাচ্ছ এই কাগজটা এক পাশে সাদা কিনা কোন এই সাদা কাগজের উপরে এই কাগজের উপরে আমি লিখলাম আগুন কি লিখলাম আগুন বলেন তো কাগজের উপরে যদি আমরা আগুন লিখি এই আগুন লিখলে কি এই কাগজটা পুড়ে যাবে নাকি এই কাগজটা পুড়বে না হ্যাঁ এই কাগজ পুড়বে তখন যখন এই কাগজটা প্র্যাকটিক্যাল আগুনের ভিতরে ফেলে দেব ঠিক কি না কোন অন্যদিকে কাগজের উল্টা পাশে যদি লিখি পানি ভিজবে ভিজবে না এই কাগজটি যখন আমরা পানির ভিতরে ফেলে দিব এই কাগজটি ভিজে যাবে আমার ভাইরা তাহলে নামাজ নামাজ এই নামাজ আমাকে পড়া দরকার আছে না আমার ভাইরা এই নামাজ নামাজ এই নামাজের জন্য আল্লাহ রাসূল এরকম ভাবে কাফের বেঈমানরা রাসূল নামাজে দাঁড়ায়ছে পাথর মেরেছে কথাগণ ঠিক কি না আমার ভাইরা এই জন্য নামাজ আমাদের পড়া দরকার তবে নামাজটা যেন নামাজের মতো হয় আজকে আমাদের নামাজ নামাজের মতো হয় না ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছে নামাজ মানুষকে অশ্লীল ফাহশা কাজ থেকে দূরে রাখে কিন্তু নামাজও পড়ে সুদও খায় আছে না নাই নামাজও পড়ে ভালো ভালো জমি গলা সব ছেলেদের দেয় আর দুর্বল ওই মাছ মাঠে ওই জমি গলা মেয়েদের দেয় কথা কোন ঠিক কি না আমার ভাইরা তবে এই রকম লোক মনে আপনার এলাকায় নাই আমার ভাইরা নামাজও পড়ে সুদও খায় মসজিদের সভাপতি হয় সুদও খায় মসজিদের সেক্রেটারি হয় আছে না নাই তার মানে নামাজ নামাজ এই নামাজ আপনার নামাজটা আপনার এমন হতে হবে যেই নামাজের দ্বারাই আপনাকে অন্যায় খারাপ কাজ থেকে দূরে সরায় রাখবে এরকম আছে অনেক আছে মেয়ে দশ কাঠা জায়গা পেয়েছি ছেলেকে একেবারে রাস্তার পাশে পজিশনে জায়গা দিয়ে দিয়েছে মেয়েকে দিয়েছে ওই মাছ মাঠে যেখানে একেবারে দাম কম কথা কন ঠিক কিনা এরকম সমস্যা মনে আপনার এলাকায় নাই আছে নাকি আবার অনেকে আছে এই ওই মাছ মাঠে জমিও দেয় না কিছু টাকা পয়সা দিয়ে কয় সব তোর ভাইদের নামে লিখে দে এমন আছে না কয় আল্লাহর কাছে মাফ করে দিস এরকম আছে কেন ওই মেয়েটাকে আপনার মেয়ে না কেন আপনি এটা করবেন এই জন্য যে নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে সরাতে পারলো না ও নামাজ তো নামাজই নয় এই জন্য নামাজকে দিয়া পরিবর্তন হতে হবে কথা বলে ঠিক কি না কয় শোন রে বে নামাজি শোন দিয়া মন জ্বলতে হবে কবরেতে সারা জনম ভর ঠিক কি না কোন আমার ভাইরাম আমার একজন মুসল্লি একদিন বলতে যে হুজুর আমি তো নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে আমার মন বসে না কয় কি হয় কয় নামাজের ভিতরে আমার শুধু ব্যবসার চিন্তা আসে কিসের চিন্তা ব্যবসার চিন্তা আসে আমার ভাইরাম তবে কম বেশি সব মানুষের ভিতরে এই ধরনের চিন্তা ফিকির আসে আসে কিনা কোন আসে কম বেশি তারপরে নামাজ বাদ দেওয়া যাবে না তবে নামাজের সাথে সাথে সব খারাপ কাজগুলি ছেড়ে দিতে হবে পারবেন তো ইনশাল্লাহ আমার ভাইরাম আপনি যদি নামাজের সাথে সাথে যদি খারাপ কাজগুলি ছেড়ে দেন আল্লাহর কসম করে বলি আল্লাহ পাক আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবে বলি সুবহানাল্লাহ জান্নাত আল্লাহ পাক জান্নাতের ফয়সালা আল্লাহ পাক তো অনেক দয়া আমার মা আমার বাবার আমার প্রতি আর কতটুকু দয়া আল্লাহ পাকের আমার আপনার প্রতি হাজারো গুণে দয়া একশো খুন করেও জান্নাতি হয়ে গেছি সুবহানাল্লাহ কোন আমরা তো একশো খুন করি নাই করেছি কি হযরত উমর আল্লাহ রাসূলের গর্দান নিতে চেয়েছে
আল্লাহ তাকে মাফ করে দিয়ে অর্ধ জাহানের খলিফাত্ব দিয়েছিলেন, সুবহানাল্লাহ। কোন সেই আল্লাহ আছে না? এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলে, হে যুবক, মোবাইলের ভিতরে খারাপ দৃশ্যগুলি দেখা বাদ দিয়ে দাও, মোবাইলের ভিতরে খারাপ জিনিস দেখা বাদ দিয়ে দাও, নেশা থেকে দূরে থাকো। হে যুবক, তুমি আল্লাহর কাছে মাফ চাও। বলে বান্দাগুলি যখন আল্লাহ তাআলার কাছে মাফ চায়, গভীর অজনিতে আল্লাহর কাছে যখন বলে, আল্লাহ এত বড় অন্যায় কাজ করেছে, অন্যায় কাজগুলি যদি মানুষ জানতো, মানুষ আমাকে সিসি করতো, আল্লাহ তুমি ছাড়া কেউ জানো না। বান্দা যখন আল্লাহর কাছে বলে পাহাড় সমান গুনাহ নিয়া যখন হাজির হয়, আল্লাহ পাক আসমান সমান দয়া নিয়া ওই বান্দার সামনে হাজির হয়ে যায়। আমার ভাইরাম, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ পাক ওই বান্দার প্রতি ওই রকম খুশি হয়, ওই রকম খুশি হয়। আমার ভাইরা বলে, একটা হারানো উট যেমন এক সপ্তাহ পর যদি কেউ পেয়ে যায়, সে খুশি হবে না, বেজার হবে? বলে ও আর কি খুশি হয়, ওর থেকে হাজারো গুণে আল্লাহ পাক খুশি হয়ে যায়। এই জন্য আমরা কম বেশি প্রত্যেকে গুণাগার, কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকে গুণাগার, কিন্তু তৌবা করলে মাফ করবেন কে? আল্লাহ, আল্লাহ তাআলা। তৌবার দরজা এখনো খোলা, সুবহানাল্লাহ বলেন, তৌবার দরজা কি খোলা? অর্ধজাহানের খলিফা হযরত উমর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে একজন যুবক আসতেছে, যুবকের হাতের ভিতরে মদের বোতল। কিসের বোতল বলেন তো? এই মদের বোতল। যুবক উমরকে দেখে থরথর করে কাঁপতে শুরু করে, চাহারে আজকে যদি উমরের সাথে দেখা হয়ে যায়, উমর যদি ধরে ফেলে আমার গর্দান চলে যাবে। এই যুবক মনে মনে আল্লাহর কাছে বলল, আল্লাহ বলেন তো অন্তর দিয়া, যখন মানুষ আল্লাহকে ডাকে আল্লাহ শোনে কি শোনে না? আল্লাহকে যখন ডেকেছে, আল্লাহ তুমি যদি আমাকে আজকে মাফ করে দাও গো আল্লাহ, আজকে যদি তুমি আমাকে ওই উমরের হাত থেকে যদি তুমি বাঁচায়া দাও, আমি জীবনে কোনো দিন আর মদ পান করবো না। বলেন তো এই কথাটি আসমান থেকে শুনেছেন কে? আল্লাহ শোনে কি শোনে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন, আসমান এবং জমিনের ভিতরে যেখানে যা কিছু হয় সব কিছু জানে আমার আল্লাহ। এই যুবক মদের বোতল হাতে নিয়ে আস্তে আস্তে উমরের কাছাকাছি হয়ে গেলেন, যুবক গা ঘেমে যাচ্ছে। হযরত উমর যুবককে বলছে, হে যুবক, তোমার হাতের ভিতরটা কি? কিতাবের ভিতরে আসতেছে, যখন মদের বোতলটি উমরের হাতে দেয়, হাত এরকম থরথর করে কাঁপতেছে, হাত কি করতেছে? থরথর করে কাঁপতেছে। হযরত উমর এই মদের বোতলটা হাতের ভিতরে নিলেন, বোতলের মুটকিটা যখন খুললেন, খোলার পরে একটা সুঘ্রাণ আসলো। কি আসলো? সুঘ্রাণ চলে আসলো। হযরত উমর এই বোতলের ভিতরে কি আছে দেখার চেষ্টা করলেন। হযরত উমর এই মদের বোতল থেকে অল্প একটু, আসলে ওর ভিতরে তো ছিল মদ। কি ছিল মদ? বলেন তো ওই আল্লাহ পাক ওই মদকে দুধে পরিণত করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন এই মদের বোতলের ভিতরে আল্লাহ পাক দুধে পরিণত করে দিয়েছে। হযরত উমর বলে, এরকম ভাবে একটু যখন জিভায় নিয়েছি, হযরত উমর বলছে, ওরে যুবক, আমি বহু দুধ পান করেছি, কিন্তু আজকের মতো এত সুস্বাদু দুধ আর আমি কোনোদিন খাই না। সুবহানাল্লাহ। কোন আমি আপনাদেরকে বলতে চাই যে আমার আপনার জীবনে এমন কি গুনাহ হয়েছে, আমার ভাইরা, যে গুনাহগুলি করেছি তৌবা করেন, নামাজের মাধ্যমে তৌবা করে ফিরে আসবো।
মাফ করবেন কে? আল্লাহ পাক। এই জন্য এই নামাজ নিয়ে কথা বললে অনেক সময়ের প্রয়োজন। এই জন্য বিষয় হচ্ছে কয়টা? পাঁচটা। এই জন্য আমরা নামাজ পড়বো, রাজি আছো তো ইনশাল্লাহ? নামাজ পড়বো, নামাজের মাধ্যমে খারাপ কাজগুলি ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আমার ভাইরা, এরপরে উপদেশ কি? আল্লাহকে স্মরণ করতে হবে উপদেশ দিয়া। কি দিয়া? উপদেশ দিয়া। এই উপদেশ দিতে গেলেই তো সমস্যা, কথা কন ঠিক কিনা? অনেক মানুষ বলে তোর কবরে তুই যাবি, আমার হিসাব তোর দেয়া লাগবে না। আছে না? নাই আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমেও বলেছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, ওই মানুষগুলি বলে আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, আখেরাতের প্রতি বিশ্বাস করি, ওরা বলে আমরা ঈমানদার, অথচ আল্লাহ তাআলা বলছে লা ইউমিনুন, তারা ঈমানদার না, তারা ঈমানদার না। এই যে উপদেশ দিতে হবে, উপদেশ দেওয়া কার নসিহত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাতিল নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উপদেশ দিতে হবে বলে উপদেশ যে দিবে সেই হবে আল্লাহ রসুলের শ্রেষ্ঠ উম্মত বলি, সুবহানাল্লাহ। তাহলে উপদেশ দেওয়া দরকার আছে না নাই? তো উপদেশ দিতে যখনই যাবেন আপনার প্রতি বাধা আসবে কি আসবে না? আল্লাহ রসুল মক্কার মানুষগুলি আমার নবীজিকে বলেছেন আল আমিন। কি বলেছেন? আল আমিন। যখন আমার নবীজি ওই তাওহীদের কথাগুলি, কালিমার কথাগুলি যখন মানুষের সামনে বলেছেন, ওই কাফের বেঈমানরা আমার নবীজিকে বলেছেন পাগল। কি বলেছে? পাগল, জাদুকর। বলে আবদুল্লাহর বেটা মোহাম্মদ পাগল, কয় তোরা যাস না রে পাগলের কাছে। আছে না? নাই। পাগলের কাছে যাবি পাগল হবি, বুঝবি শেষে পাগলের হাতে এখান কিতাব আছে, ঠিক কিনা কর? সেই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনুল কারিমের কথাগুলি যখন আমার নবীজি শোনাচ্ছেন, তখন আমার নবীজিকে বলেছেন পাগল। এখনো কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে কোরআনের হক কথা গলা যখন বলা হয় আমাদেরকে বলে জঙ্গিবাদ, তোরা মৌলবাদী জঙ্গিবাদী, তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, আমি এক মাহফিলে আল্লাহর কোরআনের আইন নিয়ে কথা বলতেছিলাম, একজন পার্শ্বে থেকে এসে বলল, হুজুর এই কথা বলা বন্ধ করেন। আমি বললাম কেন? এসব কথা বলা যাবে না। আমি বললাম কোরআনের আইন হলো এই, সাজাপুর গ্রামে যদি একজন চোর ধরা পড়ে, কি ধরা পড়ে? চোর ধরা পড়ে। কোরআনের আইন হলো চোরের ওজন মোতাবেক হাত কেটে দিতে হবে, সেটা আঙ্গুলের এক কর হতে পারে, মুষ্টিমি হতে পারে, এক একেবারেই কবজি পর্যন্ত হতে পারে, মাসালা রয়েছে বলি, সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আজকের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব এলাকার ভিতরে ঘোষণা দিয়ে দিবেন যে এই চোর ধরা পড়েছে অমুক মাঠে, সাজাপুর ফুটবল মাঠে, এরকমভাবে তার হাত কেটে দেওয়া হবে। বলেন তো এই দৃশ্যটা, এলাকার সব মানুষগুলা যখন জেনে গেল, সব মানুষের সামনে যখন অসারিকত অসারিকত চোর মহিলা হোক আর পুরুষ হোক, হাত কেটে দাও কার কথা? আমার বৈরা, সব মানুষের সামনে যদি চোরের চুরির অনুপাতে যদি হাত কেটে দেওয়া হয়, বলেন তো
ওই মানুষটার হাত কাটার দৃশ্য যদি ওই এলাকার মানুষগুলা দেখে, ওই এলাকার ভিতরে আমার মনে হয় দু একজন যদি চুরি করত বলবে না রে না, ধরা পড়লেই হাত যাবে আর চুরি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, এই যে নামাজের কথা বললাম, নামাজ কিসের কথা? নামাজ, এই নামাজ। আমি আসলাম যদি কিয়ামত পর্যন্ত এই প্যান্ডেলে চিল্লায়, তো নামাজ দু একজন পড়তেও পারে নাও পারে, কিন্তু রাষ্ট্র কর্তৃক যদি ঘোষণা হয়, বলে তো এই কথাটা ভালো না খারাপ, যদি রাষ্ট্র কর্তৃক ঘোষণা হয় রাষ্ট্রীয়ভাবে নামাজ এদেশের মানুষ পড়বে, নামাজ কেউ ছেড়ে দিতে পারবে না। আমার ভাইরা, যদি আইন হয়ে যায় এক উক্ত নামাজ ছেড়ে দিলে কঠোর শাস্তির ব্যবস্থা হবে, ডান্ডা মারা হবে, ডান্ডা। আপনাদের মনে আছে কিনা জানি না, আমার ছোট্ট কালের ঘটনা, মুরব্বীদের মুখে গল্প শুনেছি, যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো সেনাবাহিনী নামানো হয়েছিল নাকি, সেনাবাহিনী নামানো হলো, এই সেনাবাহিনী যখন আসলো মোটর সাইকেলে কেউ তিনজনা যেতে পারে নাই, ঠিক কিনা কন? মোটর সাইকেলে কেউ যদি তিনজন গিয়েছে তো রাস্তায় ধরা পড়েছে, তো মার খাওয়া লেগেছে। যুবক ছেলেরা, আমার খুব ভালো মনে আছে আমার একজন বন্ধু, নাম তার রতন, এত বড় বড় চুল, এই সেনাবাহিনী যখন মাঠে ময়দানে ঘুরত ওই সময় সে চুল কাটল। আমার বাইরাম, রাস্তার ভিতরে ওই সময় উল্লুক মার্কা ভাল্লুক মার্কা চুল রাখতে পারে নাই ভয়ে, ঠিক কিনা কর? আমার বাইরাম, এই জন্য আইন এমন একটা জিনিস, আইন দ্বারা যদি কোনো জিনিস কার্যকর হয়, আমার দেশের যুবক ছেলেদের কথায় বলি, যুবক ছেলেরা মাথার ভিতরে চুলের কাটিং দেখবেন সাইডে কিচ্ছু নাই, উপরে কুলুক ঝুটি আছে না নাই, আবার দেখবেন মাঝখানে কেলান কাটাং, মানে মাঝখানে চুলগড়া সব কেটে ফেলেছে একেবারে নালি দেখা যায়, কত রকম কাটিং, কেউ বলে বিট কাটিং, কেউ বলে বাটি কাটিং, কি কাটিং, কত রকম কাটিং আছে না নাই। এই যেই সকল যুবক ছেলেরা উল্লুক ভাল্লুক মার্কা চুল রেখে দেয়, রাস্তার ভিতরে একজন প্রশাসনের ভাই যদি কোনোদিন কাউকে যদি ডান্ডার বাড়ি মেরে দেয়, দেখবেন একজনকে মারলে ওই মানুষকে সংবাদ দিবে চুল কাটে না আমার অবস্থা দেখ, কথাখন ঠিক কি না? কষ্ট পাচ্ছেন আপনারা, বেজার হচ্ছেন? এই জন্য আমার ভাইরাম, আমি যেই কথা বলতেছিলাম উপদেশের কথা, কিসের কথা? উপদেশ। আল্লাহ রাসূল যখন মক্কার ওই মানুষগুলিকে উপদেশ দেওয়া শুরু করলো, মক্কার মানুষগুলি আমার নবীজিকে আঘাত হানলো, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা এত দামি শরীর ছিল, যেই শরীরের ভিতরে আল্লাহ পাক মশা মাছি বসা করেছিলেন হারাম, এই শরীরের ভিতরে পাথর মেরেছে পাথর। আমার বাইরা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের শরীরে যখন তেল মালিশ করে দিতেন, সুবহানাল্লাহ কন, আল্লাহ রাসূলের শরীরে যখন তেল মালিশ করে দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ভিতরে পাথরের ক্ষত। আল্লাহ রাসূলকে স্ত্রী জিজ্ঞাসা করত, গো রাসূল আপনার শরীরের ভিতরে এই দাগ গলা কিসের? আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে আয়েশাকে বলে, আয়েশা, ওই মক্কার তায়েফের মানুষগুলিকে যখন আমি বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ওই তায়েফের মানুষগুলি আমাকে পাথর মেরেছে বলি নাউজুবিল্লাহ, এখনো সেই পাথর মারার জাত আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? এখন ওই পাথর মারার জাত আছে, আছে না নাই? আমার ভাইরা, আমি বলি আজকে যারা কোরআনের বিরোধিতা করে, আল্লাহ রাসূলের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, ওরা হলো ওই আবু জাহেল, সাইবা, উতবার, উত্তরসূরি, আরে কোরআন যারা মানে এরা হলো আবু বকর, উমর, উসমান, আলী, এদের উত্তরসূরি আছে, বহু আছে কোরআন মানে না।
আজকে কোরআনের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা যারাই করেছে তারাই নাস্তানাবুদ হয়ে গেছে, কথা কোন ঠিক কি না, ধ্বংস হয়ে যাবে। আমার দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এই যে মুরাদ টাকলা মুরাদ নামে পরিচিত হয়েছে, কথা কোন ঠিক কি না, আহা বেচারার কি দুর্গতি, আল্লাহ পাক হাত চোখে দেখাচ্ছে না। এ কোরআন, এদেশের মানুষ যদিও নামাজ দু এক অক্ত কামাই করে কিন্তু এ কোরআনকে মহাব্বত করে, কথা কন ঠিক কি না, মসজিদে একটু কম যায় কিন্তু মসজিদকে মহাব্বত করে। এই জন্য কোরআনের বিরুদ্ধে কথা বলে দাঁড়িয়ে থাকা যাবে না। আর আল্লাহ একজন আছে না, আল্লাহর মার দুনিয়ার আল্লাহ পাক ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। আমার ভাইরা এই পৃথিবীতে কত বড় বড় বাহাদুর সব শেষ হয়ে গেছে। আমাকে মাঝে মধ্যে অনেকে বলে হুজুর এত চিল্লান, মাঝে জেলও তো খাটলেন, কিন্তু লাভ হলো কি, কি লাভ হলো? আমি বলি রসুলও জেল খেটেছে, কথা কন ঠিক কি না। আমার ভাইরা হযরত ইউসুফ আলাইহিসসালামও জেল খেটেছে, কিন্তু আল্লাহ পাক ইউসুফ আলাইহিসসালামকে জেলখানা থেকে বের করে প্রেসিডেন্ট বানাইছে, জোরে বলেন ঠিক কি না। আমার ভাইরা আমাদের উস্তাদ, আমার ভাইরা দেশের কোরআনের বুলবুলি, কোরআনের পাখিকে জেলখানায় রেখে যে আল্লাহ পাক চাইলে জেলখানা থেকে বের করে প্রেসিডেন্ট বানাতে পারে, ওই আল্লাহ আছে না? নাই, আছে আল্লাহ, আছে আল্লাহ পাক। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক আছে, কোরআনের আইন। আমরা চাই সবাই কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, কি বলেন ঠিক কি না, কোরআনের আইন আমরা চাই না? শুকরিয়া শুকরিয়া, একদিন ছোট্ট ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ পাক তার দানকে কবুল করুক, মেধা শক্তি বাড়ায় দিক। আমার ভাইরা তাহলে উপদেশ দেওয়া লাগবে কি লাগবে না? উপদেশ দেওয়া লাগবে না, লাগবে। আমার ভাইরা আমি এত আলোচনা মনে হয় শেষ করতে পারবো না। তার 3 নম্বর হলো, 1 নম্বর বললাম নামাজ, 2 নম্বর উপদেশ, 3 নম্বর হলো কোরআন। কি কোরআন? এখন কোরআন মানে কি? এ কোরআন জানতে হবে। এ কোরআন কি? এই কোরআন না জানার কারণই আজকে আমাদের এই দুর্দশা। ওই মুরাদ যদি এই কোরআনুল কারিমটা পড়ত, ও কোনোদিন এই কোরআনের বিরুদ্ধে কথা বলতো না, ঠিক কি না? কোন এই কোরআন আমাদেরকে জানতে হবে, না জানার কারণেই আজকে যে মানুষগুলি কোরআনের বিরোধিতা করতেছে এরা কোরআনের মর্যাদা সম্পর্কে জানে না। আমার উস্তাদ রুহুল আমিন সাহেব বলতো, বাবা এই কোরআনের এত দাম, এই কোরআনের গায়ে যদি একটা কাপড় লেগে যায় এই কাপড়টার দাম বেড়ে যায়, ঠিক কি না? কোন এই কাপড়টার এত দাম বেড়ে যায়, এই কোরআনটা যখন বুকের উপরে নেয়, যখন চুম্বন করে ওই কাপড়টার উপরে ঠোঁট দুইটা লেগে যা। সম্মানিত ভাইরা আমার, আপনারা মনে হয় পত্রিকার ভিতরে পড়েছেন তুরস্কের নৌঘাটির একটি ঘটনা, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক শাস্তি দিয়েছে। তুরস্কের নৌঘাটিতে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর একটা অনুষ্ঠান করে, এই অনুষ্ঠানের ভিতরে, এই জাহাজের ভিতরে একজন মাত্র মুসলমান ছিল, যিনি ছিল নাবিক। সুবহানাল্লাহ, কোন এই জাহাজের ভিতরে অর্ধ উলঙ্গিনী উলঙ্গ পোনা নিয়া নাচ গান করে, আর এই নাচ গানের ভিতরে অবসরপ্রাপ্ত সেনাপ্রধান তিনি বলে একটা কোরআন নিয়ে আসো, কোরআন। এই কোরআন নিয়ে আসার পর কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে নর্তকীদের পায়ের তলায় দেয় বলে নাউজ বিল্লাহ। আর মুসলিম নাবিক কি বলে? তোর আল্লাহ নাকি বলে কোরআনকে হেফাজত করবে, আজকে দেখবো কি করে। বলেন তো, আল্লাহ দেখে কি দেখে না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারিম কি যখন এই সেনাপ্রধান যখন নর্তকীদের পায়ের তলায় দিচ্ছে, নাবিক মুসলমান তিনি চিন্তা করলো আল্লাহ পাক এটা বরদাস্ত করবে না, সঙ্গে সঙ্গে ওই জাহাজ ঘাটি থেকে সঙ্গে সঙ্গে ওই জাহাজ থেকে নেমে মুসলমান নাবিক বের হয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক ওই জাহাজটাকে পানির তলায় ডুবায়া সব শেষ করে দিল।
সেই আল্লাহ আছে না নাই? আমার ভাইরাম, এই জন্য আমি বলি কোরআনুল কারিম মাঠে কিন্তু সবাই খেলে না, কিছু শ্রোতারও দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি শ্রোতা হয়ে থাকেন কিন্তু খেলার মাঠ মাঝখানে খেলার মাঠে আপনি বিশৃঙ্খলা করেন না। এই জন্য আমার ভাইরা কোরআন জানা দরকার, কিন্তু এই কোরআনকে উৎখাত করার জন্য কত মানুষ কত বেয়াদব আছে, এই দেশের মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে চায়, আছে না নাই? আমার ভাইরা ঢাকা ইউনিভার্সিটির লেকচারার একজন বেয়াদব, নাম নাহি নাই বললাম, আলিফে আল্লাহ বাই বাই তুললাম, এর মধ্যে নাকি বলে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়, নাউজুবিল্লাহ করলেন না? আমার ভাইরা, একজন মুসলমান যদি বলতে পারে আলিফে আল্লাহ বাই বাইতুল্লাহের ভিতরে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়, আমি মনে করি রক্ত যদি পরীক্ষা করা হয় ও রক্তের মধ্যে ওই ফেরাউন নমরুদের রক্ত পাওয়া যাবে, কথাখন ঠিক কি না? সম্মানিত ভাইরাই, কোরআনের দাম আছে না নাই? এই জন্য এই কোরআন আমাকে জানতে হবে, কোরআন যদি আমরা জানতাম তাহলে আমাদের সব সেক্টরে শান্তি আসতো, আসতো না? সব সেক্টরে শান্তি আসতো। একজন লোক আগামীকালকে না, অত না, অত গভীরে না যায়, ইশারা দিয়ে বলি, একজন সে বউ তালাক দিয়ে দিয়েছে। কি তালাক দিয়েছে মানে? একবারে বউকে তিন তালাক মেরে দিয়েছে। এখন আমি তো সফরে আছি, আমাকে ফোন দিয়েছিল, কয় হুজুর আগামীকালকে জুমা পড়াবেন কি না? আমরা আল্লাহ চাইলে আগামীকালকে জুমা পড়াবো, একটা ফতোয়া নিতে হবে। কি কি বিষয়টা বলেন? বলতে হুজুর এখানে একজন তার বউকে মারতে মারতে একবার তালাক দিয়ে দিয়ে, এখন কি করবে ও? ও কি আবার এই বউ নেবে না বাদ দিবে, না আবার অন্য কারোর সাথে বিয়ে দিতে হবে? এই ধরনের সমস্যা কম বেশি সব এলাকায় আছে, আছে না নাই? সব এলাকায় আছে। আচ্ছা বউকে আপনি মারবেন, মারবেন, মারার সাথে সাথে আবার তালাক কেন? আবার মারবেন বাই কেন? অনেক আছে চুল ধরে মারে, স্যান্ডেল দিয়ে মারে, বউকে উনার বাবা তুলে গালি দেয়, উনার মা তুলে গালি দেয়, আছে না? আপনি কি জানেন, আপনি যদি কোরআন জানতেন, আপনি যদি হাদিস জানতেন, তাহলে যেমন হাদিসে আসছে কি, আপনি যখন কাউকে গালি দেবেন, এই গালিটা যখন আপনি ছুড়ে দিলেন, বলে একটা তীর নিক্ষেপ করার পরে ওই তীরটা যদি আবার ঘুরে আসে তাহলে নিজের গায়ে লাগবে না? আপনি যখন আপনার স্ত্রীর বাবাকে গালি দিবেন, ওই গালিটা যেন আপনার বাবার উপরেই চলে যায়। কেন গালি দেবেন আপনি? আপনি হাদিস জানেন না, কোরআন জানেন না, তাই তো গালি দেন, ঠিক কি না? বউ মারবেন, রসুলের আদর্শ রেখে মারবেন। বউ মারার তো রসুল আদর্শ শিখাইছি, সুবহানাল্লাহ, কি আদর্শ! আল্লাহ রসুলের আদর্শ শান্তিময় আদর্শ, আর রসুলের আদর্শ মানলেই তার ভিতরে সফলতা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ আল্লাহু গফুরুর রহিম। আর কথা আল্লাহর কথা, রসুলের অনুসরণের মধ্যেই শান্তি। বউ মারবেন, আমি মনে হয় গত মাহফিলে এই কথাটা বলেছিলাম, বউ মারবেন তিন কায়দায়। কয় কায়দায়? সুন্নত। কি সুন্নত? আবার ওদিকে মেয়েরা মনে করতো হুজুর কি বউ পিটা সবক দিচ্ছে নাকি? না, আমি সবক দিচ্ছি না, বরং সুন্নত আদায় করবেন, সুন্নত। যদি কোনো সময় শাসন করার প্রয়োজন হয় বউকে মারবেন, রসুলের হাদিস বউ পিটানোর লাঠিটা হবে আধা হাত। কয় হাত? আধা হাত। আবার কেউ মনে মনে হুজুর আধা হাত হবে, এ আধা হাত লাঠি দিয়ে খালি গুইতবো আমি, তাহলে শরীয়তের বিরোধী হয়ে গেল না? শরীয়তের বিরোধী হয়ে গেল, আপনি গুতাতে পারবেন না। এরপরেও রসুল বলেছেন তুমি যে আধা হাত লাঠি দিয়ে মারবে, এই আঘাতটা যেন মৃদু আঘাত হয়। সুবহানাল্লাহ, বউ তো আদরের জিনিস, বউ তো মহাব্বতের জিনিস, আপনি মারবেন কেন? খবরদার, মারবেন না। এক নম্বর কায়দা। দুই নম্বর কায়দা হলো আপনি কোনো সময় বউকে যদি মারেন তো
যে বালিশে ঘুমান অথবা কোল বালিশ দিয়ে একটু পিটাবেন, বালিশ অথবা কি কোল বালিশ দিয়া মারবেন। মেয়েরা আমার শুনে খুব খুশি হচ্ছে, কয় হুজুর কি কয় কোল বালিশ দিয়ে মারলে আবার লাগে নাকি? তিন নম্বর হলো আপনি বউকে কাছে নেবেন। কেমন কাছে নেবেন? এই যে দুইটা হাত না, এই দুই হাত আপনি হচ্ছে ধরবেন, কাঁধ এক দুই কাঁধ চেপে ধরবেন, হালকা ঝাঁকি দেবেন। ঝাঁকি দিয়ে বলবেন, আচ্ছা তুমি আমার সাথে এরকম করতেছো কেন, কি হয়েছে তোমার, তুমি এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? এমন ঝাঁকি মাইরেন না যে আমার ঘাড় বুক বেঁকা হয়ে যায়। হালকা ঝাঁকি দিবেন, দিয়ে বুকে টেনে নেবেন। খুশি হবেন কে? খুশি হবেন কে? আল্লাহ, আমরা তো মহাব্বত বুঝি না। আবার কেউ কেউ শুধু এমন মহাব্বত, আপনি যখন বিছানায় ঘুমাবেন স্বামী আর স্ত্রী একাকার হয়ে ঘুমাবেন, কার কথা? কার কথা? রসুলের কথা। একাকার হয়ে ঘুমাবেন, গালের সাথে গাল লাগায়, মুখের সাথে মুখ লাগা ঘুমাবেন। এ ওয়াজ করলে আবার বিপদ, এক মাহফিলে পাশে থেকে কয় হুজুর আপনি যে কইলেন মুখের সাথে মুখ লাগায় ঘুমাবেন, অনেকের মুখে তো গন্ধ, মানে মাল এমন খাওয়া খায়, মাল খাওয়া মানুষ মনে আপনার এলাকায় নাই, গাঁজা খাওয়া মানুষ আছে না? খবরদার, এ মুখটা বড় পবিত্র। মুখটা কি বড় পবিত্র মুখ। রসুলের দাম্পত্য জীবন, এখানে অনেক ওলামা একরাম আছেন, আব্দুর রহিম সাহেবের লেখা একটি কিতাব আছে, বলে হক আল্লাহ রসুল, যদিও কথাটি খুব গভীরে কিন্তু মহা শিক্ষা আছে, বলে বিশ্ব নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ি যেতেন, আল্লাহ রসুল হযরতে আয়েশার হাতের সাথে মুসাফা করতেন, সুবহানাল্লাহ, মুসাফা করার পর আয়েশাকে বুকে টেনে নিতেন, বুকে টেনে নেওয়ার পর আল্লাহ রসুল আয়েশার কপালের উপরে চুম্বন লাগায় দিতেন। হে যুবকেরা, তোমরা আবার ভাবেন হুজুর আমরা বিয়েই করি নাই, বিয়ে না করলে আবার অন্য মেয়ের কপালে চুমু দিও না, একবারে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে। আমার ভাইরা, স্বামী স্ত্রীর কি মহব্বত! আল্লাহ রসুল যখন আয়েশার কপালে চুম্বন দিয়েছে, আল্লাহ রসুল আয়েশার যখন ঠোঁটে চুম্বন দিয়েছে, বলে আল্লাহ রসুলের ঠোঁটটা আয়েশার দাঁতের সাথে স্পর্শ করেছে, বলি সুবহানাল্লাহ। হযরতে আয়েশা একদিন লজ্জায় আল্লাহ রসুলের কাজ থেকে বের হয়ে একটু লজ্জায় সাইডে দাঁড়ায়ছে, আল্লাহ রসুল আয়েশাকে বলে, আয়েশা তুমি লজ্জা পাচ্ছ না, লজ্জা করো না, তুমি আর আমি যখন একাকার হয়ে গেলাম আসমানের 40,000 ফেরেশতা তোমার জন্য মাগফিরাত কামনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সম্পর্ক, কি সম্পর্ক! এ কিতাব পড়লে প্রাণটা বড় ভরে যায়। রসুল একদিন এই যে হাঁটু থেকে মাজা পর্যন্ত এই স্থানটা কি বলে? উরু বলে, উরু। এই উরুর ওপরে মাথা দিয়া আল্লাহ রসুলের মাথায় উরুর ওপরে, আর আয়েশা হাত বুলাচ্ছে মাথায়, আল্লাহ রসুলের মাথায় কি হাত বুলাই দিতেছেন, হাত বুলাই দিচ্ছে আর আয়েশা, আল্লাহ রসুল আয়েশাকে বলছে, আয়েশা তুমি যে আমার মাথায় হাত বুলাছো তুমি কি জানো এর ফজিলত কি? কয় গো স্বামী তুমি ভালো জানো। আল্লাহ রসুলই ভালো জানে। আল্লাহ রসুল বললেন, আয়েশা তুমি যে আমার মাথায় হাত বুলিয়ে দিতেছ, এই হাত বুলিয়ে দেওয়ার কারণে আমার মাথায় যে পরিমাণ চুল আছে প্রত্যেকটা চুলের বিনিময়ে তোমার আমল নামায় আল্লাহ পাকের ফেরেশতারা নেকি লিখতেছে। মায়েরা আজকে গেলে আপনাদেরকে হাত বুলিয়ে দেবে মনে হয়। আমার ভাইরা, এই একই হাদিসের ভিতরে আসছে, গল্প করতে করতে হযরতে আয়েশা কিন্তু 2210টা হাদিস মুখস্থ ছিল, একজন ফিকাবিদ ছিলেন। হযরতে আয়েশা বলছেন, ওগো রসুল আপনাকে একটা প্রশ্ন করি, বলে বলেন। আল্লাহ রসুল বললেন, আয়েশা কি প্রশ্ন করবা তুমি বলো, চলে যাবেন? দোয়া চাই, কি আমার আমরা প্রধান অতিথির জন্য দোয়া করি, আল্লাহ পাক তিনাদের নেক হায়াত দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, আমি বেশি সময় নেব না, আপনার কষ্ট হচ্ছে আপনাদের, আমি আলোচনা একেবারেই আপনাদের খুব বেশি সময় কষ্ট দেব না। তো কথাকে আমার শুনছেন, আল্লাহ রসুল গল্প করতেছেন আয়েশার সাথে, এই উরুর ওপরে মাথা দিয়া। তো আয়েশা বলছে, ইয়া রসুল আল্লাহ, আপনি তো দুনিয়ায় থাকবেন না, যখন দুনিয়া থেকে বিদায় হবেন ত
তখন আপনার কবরটা আপনি কোন জায়গায় দেবেন? কি গল্প দেখেছেন, কথা শুনছেন আমার? বলে আপনার কবরটা আপনি কোন জায়গায় দেবেন? আল্লাহ রসুল বললেন যে সাউন্ড ঠিক আছে মাশাল্লাহ, ঠেকানো ছেলানো সরানো লাগবে না, আমার সমস্যা নেই, সাউন্ড খুব সুন্দর আছে মাশাল্লাহ, আল্লাহ পাক আজকের মাইক সাউন্ড সিস্টেমকে কবুল করুক, বলেন আমিন। আমি আমার মতো করে করি, জি জি চলে যাবো ইনশাল্লাহ, দায়ের দিকে যাবো। আপনারা কষ্ট পাচ্ছেন? আর একটু যদি আলোচনা করে শুনবেন তো ইনশাল্লাহ, একটু হাত তুলে দেখান তো দেখি। জি আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটা রেফারেন্স বাদ রেখেছি বলেই ইনশাল্লাহ মোনাজাত করে দেব। এই যুবক ভাইরা কার একটু হাত, যুবক যুবক কারা কি চলে গেছে নাকি, যুবক কারা দিকে একটু, যুবক এই যুবক ভাইরা টান টান করে হাত উঠাও। এই যুবক ভাইদের আমি ব্যাটারি একটু দেখি কেমন, চেক করে দেখি ঠিক আছে। এই যুবকের হাত তোলো দেখি, আওয়াজ যদি কম হয় মুরব্বীদের দিনকে লজ্জা পেতে হবে, যেন এত জোরে আওয়াজ দিতে হবে আমি যেন মুরব্বীদের সুযোগই দেওয়া হয় দেখি। এই আমার যুবক ভাইরা ঠিক আছে, আমি তো যুবকদের পক্ষে, আমাকে দেখি আমি তো যুবকই আছি না, কি বলেন এখনো? হ্যাঁ যুবকরা একটু গলা পরিষ্কার না, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যাক যুবরের যুবকদের ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমার ভাইরাম যে কথা বলছিলাম কথাটুকু বলবো না, শুধু দেবো তো রসুল গল্প করছে হযরতে আয়েশা বলছে, ও রসুল আপনি যখন দুনিয়া থেকে বিদায় হবেন আপনার কবর দেবেন কোথায়? রসুল বলছে আয়েশা আমি এখনো সিদ্ধান্ত নিই নাই, আমি সংক্ষেপে বলতেছি সিদ্ধান্ত এখনো নিই নাই। আল্লাহ রসুল বলে আয়েশা তোমাকে পরীক্ষা দিতে হবে, কি দিতে হবে, কি পরীক্ষা? কয় আমার চোখের দিকে তোমাকে তাকাতে হবে, যদি চোখ আগে সরায় ফেলো তুমি ফেল করে যাবা। চোখে চোখ রাখা কাজ খুব কঠিন না, খুব কঠিন কি না, খুব কঠিন। আল্লাহ রসুল আর আয়েশা চোখে চোখ রেখেছে, রাখতে রাখতে আয়েশা একবার লজ্জা পেয়ে চোখ সরায় ফেলেছে, আবার সুযোগ দিয়েছে আয়েশা, কিন্তু আল্লাহ রসুলের চোখে চোখ রাখতে পারলেন। এরপরে আল্লাহ রসুল আয়েশাকে বলছে আয়েশা আমি বুঝতে পেরেছি তোমার জানার খুব ইচ্ছা আমার কবরটা কোথায় হবে। আল্লাহ রসুল বলেন আয়েশা আমার কবরটা যদি তোমার ঘরের ভিতরে হয় তুমি খুশি হবে না, বেজার হবে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা বললেন আপনার কবরটা যদি আমার ঘরের ভিতরে হয় বলে আমার থেকে সৌভাগ্যবতী নারী আর কেউ হবে না, কারণ আমার ঘরখানা সারা পৃথিবীর নারীরা পৃথিবীর মানুষগুলি দেখার জন্য আসবে বলি। সুবহানাল্লাহ, স্বামী স্ত্রীর গল্প। আর আমাদের কি বলবো, বউ যদি একটু গল্প করতে আসে কয় সর ভ্যাক ভ্যাক করিসলি সর, যদি শালি আসে শালি, দুলো ভাই বলি ডাকে একবারে কাছে ভিড়ে যায় ঠিক কিনা কন? বউ যদি একদিন বলে যে দেখো বহুদিন বাইরে কোথাও বেড়াতে যাইনি চলো একদিন ঘুরে আসি, কয় ভ্যাক ভ্যাক করিস নি? আবার শালি যদি আসে তো যদি চাকরিও থাকে তো ছুটি নিয়ে চলে যায় ঠিক কিনা কন? মোটর সাইকেলের পিছনে ঘুরতে চলে যায়, রাস্তা যদি ভাঙা নাও থাকে তাও বেরে ছাড়ে, তা ভুল বললাম? সময় হয় কেন, স্ত্রীর সাথে সময় দিলে খুশি হবেন কে? আর হক আদায় করবেন স্ত্রীর, কি করবেন, হক আদায় করবেন। আমার ভাইরাম তাহলে কোরআন আমাদের জানা দরকার, তাহলে সব জায়গায় শান্তি আসবে কি আসবে না? আর একটা কথা বলবো, পাঁচটার মধ্যে একটা চার নম্বর হলো আল্লাহর আইন, আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর আইন দ্বারা, কথা বলেন ঠিক কি না? আজকে আল্লাহর আইনের কথা বললি আমাদের বিপদ, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ আমাদেরকে শান্তি দিতে পারবে না, মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদের মুখে ঝাঁটা মেরেন কোরআনের রাজ কায়েম করতে হবে। কারা কারা যে দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাই দিবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনি দল মত নির্বিশেষে সবাই এ কোরআনের আইন আমরা চাই কি চাই না? এই জন্য আল্লাহর আইন দরকার, আল্লাহর আইন দরকার। আজকে আল্লাহর আইন না থাকার কারণে ফজরের নামাজ পড়ে আপনি তাসাহ কি পড়ছে, আয়াতুল কুরসি পড়ছেন,
ফজরের নামাজ পড়ে অনেক আমল করতেছেন, এই দেশে বেপর্দা বেহায়াপনা থাকার কারণে আপনার সব আমল ফকাতুন। কি ফকাতুন? ফকাতুন মানে কি? তলা দিয়ে সব বের হয়ে যাচ্ছে, ঠিক কি না? কন আমি ইমাম সাহেব মানুষ বা হুজুর মানুষ, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাত করে শহরে গেলাম, শহরে যেই ডানা কাটা পুরীরা ঘুরে বেড়ায় ও কি দেখার পরে ইমান আর থাকে? আবার অনেকে বলল হুজুর আপনিও তাহলে দেখেন। এটা দেখলে চোখ কি বন্ধ করে রাখা যায়? চোখ কি বন্ধ করে রাখা যায়? যায় না। শেষ করে দিব না? ইনশাল্লাহ আমি শেষের দিকে যাচ্ছি। তো আমার ভাইরা, আল্লাহর আইন দরকার আছে না নাই? আল্লাহর আইন দরকার আছে। এই আল্লাহর আইন আমরা তাকবীর দিতে গেলে বলি ঘরে ঘরে জালো কি আল কোরআনের আলো, ঘরে ঘরে জাইলি লাভ হবে না। জ্বালতে হবে কোথায়? সংসদে। কোথায়? জোরে বলেন কোথায়? সংসদে। আজকে আল্লাহর আইন না থাকার কারণে জেলখানাগুলি আলেম দ্বারা ভরপুর করা হয়েছে, জোরে বলেন ঠিক কি না? যেই আলেমদের চেহারার দিকে তাকালে গোনা ধরে। এই জন্য আল্লাহর আইন দরকার। তবে আলেমদের জেলখানায় দিয়া তোমরা মনে করো না এদেশ থেকে কোরআনের বাতি নিভে যাবে। একটা জিনিস জেনে রাখবা, মেঘ হলেই সব মেঘে বৃষ্টি হয় না। এই দেশে যখন বাতাস একদিক দিয়ে বয় না, বাতাস যদি কোনোদিন ঘরে পালানোর ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, এজন্য নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। ভয় পাচ্ছেন আপনারা? তাহলে চার নম্বর হলো আল্লাহর আইন। চার নম্বর কি? আমি বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি না, কারণ সময় রাত প্রায় ১১টা পার হয়ে গেছে। আমার ভাইরা, এখন এই আল্লাহর আইনের কথাগুলি মানুষকে শোনানো থেকে বিরত রাখার জন্য এক শ্রেণীর রাম আর বামেরা তাফসির মাহফিল গলাও বন্ধ করতে চাচ্ছে, জোরে বলেন ঠিক কি না? এখন এই তাফসির মাহফিল চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।